আসসালামু আলাইকুম মঈন ভাই, কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণটা একটু বলেন। কারণটা ভাই, আমি খুব ছোট থেকেই আপনার দোকানটা উপস্থাপনা করছি, আর সর্বপ্রথম হলো আমি এই কাজ শেখার জন্য ইন্ডিয়া গেছিলাম। ইন্ডিয়ার থেকে আপনার শ্রম দিছি অনেক, কিন্তু আর কি ওখানে কোনো বেতন পাইনি আর কি, বিনা টাকায় আর কি আমি শ্রম দিছি ওখানে কাজ শেখার জন্য তিন মাস। সেখান থেকে আপনি এগুলো শিখছেন? জি। আচ্ছা, এই যে আমার হাতে যে লেমনেটটা আছে, এটা হচ্ছে ড্রাগন লেমনেট। জি। এটা আপনি কোথা থেকে শিখছেন বা এটা? এটাও ইন্ডিয়ার থেকে শিখা, কিন্তু আপনার বাংলাদেশের বড় বড় রেস্টুরেন্টে এটা 300 থেকে 800 টাকা নেয়। আচ্ছা, সেম জিনিসটাই? সেম জিনিসটাই, আলাদা কিছু অ্যাড হয় না? আলাদা কিছু অ্যাড হয় না, ওদের একটু শৌখিনতা বেশি আর কি, এসিটিসি আছে, আর আমার এখানে ডেকোরেশনের কারণে ওরা বেশি নেয়, 250 থেকে 300 টাকা নেয়, কিন্তু আমার এখানে মাত্র 50 টাকা 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই সিজনে আপনার চার মধ্যে কোন কোন চাগুলা চলে? চা এখন আপাতত আপনার চলতেছে হলো বাদামি দুধ চা আর হলো গরুর দুধ চা, মালাই চাটা 3 নম্বরে। আচ্ছা, সবচাইতে বেশি চলে কি? সবচাইতে গরুর দুধের চা আর বর্তমানে হলো শরবত। এই মেশিনটা দেখলাম আপনি ব্যবহার করতেছেন, এই মেশিনটা আবার কোথা থেকে পেলেন? এটা ইন্ডিয়ার থেকে আমি আনাইছি। এই মেশিনটা ইন্ডিয়া থেকে আনছি? ইন্ডিয়া থেকে আনছি। আচ্ছা, কম্পিউটার সার্ভিসের মাধ্যমে আনছি। এটা হাতে মিক্সচার করতে অনেক সময় লাগে, কাস্টমার যাতে দ্রুত গতিতে পায় এই কারণে আমি এই মেশিনটা আনা। সময় বাঁচে? হ্যাঁ, সময় অনেক সময় বাঁচে, আর মিক্সটাও ভালো পাবে। মিক্সটা ভালো পাবে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনছেন? জি। যখন লেবুর আলী 100 টাকা থাকে তো আমার দোকানে সর্বোচ্চ 30 টাকা, আর যখন আপনার 1 টাকা থাকে এক পিস তখন আপনার ওই 30 টাকা। বরফটা আমি সম্পূর্ণ ডিপের পানিটা তৈরি করি, ডিপের পানিটা ওই যে ওটা ফিল্টার পানি। আচ্ছা, ফিল্টারের পানি? জি। আর এই যে ফুড গ্রেডের প্লাস্টিক জার, ফুড গ্রেড ছাড়া না, কিন্তু ফুড গ্রেডের প্লাস্টিক জারে আমি ডিপের পানি, সম্পূর্ণ ডিপের পানি দা এই বরফটা তৈরি করি। 100% মানসম্মত? 100% মানসম্মত। আমি নিজে গিয়ে পানি আনি, ওই যে পানি ফিল্টারের পানি, ওই পানি দিয়ে আমি নিজে তৈরি করি। প্রতিদিন কি পরিমাণ শরবত সেল হয় আপনার, কত গ্লাস? বর্তমান 300, এভারেজ 300 গ্লাস। হ্যাঁ, এভারেজ 300 হয়। জি। আর চা? চা আপনার আদামন দুধ এরকম, কিন্তু শরবতটা এখন অনেক বেশি যায়। হ্যাঁ, অনেক বেশি। আপনি যে এই যে লোকেশনটা, এত বড় জায়গা নিছেন, এটা কত স্কোয়ার ফিটের জায়গা হবে? এটা 1200 স্কোয়ার ফুট জায়গা। 1200 স্কোয়ার ফিটের জায়গা? এখন বর্তমান সারা পাচ্ছি না, আপনার হবে ইনশাল্লাহ একসময় কাস্টমার হবে, কিন্তু ছোট দোকান যখন ছিল, ওই দোকানটা যখন ছিল তখন আমার কাস্টমার খারাপ খেতো, খুব খারাপ লাগতো, এই কারণে আমি বড় স্পেসটা নিচ্ছি। যে যার মতন ব্যবসা করুক, সমস্যা নেই, কপি করতে পারলে করুক, আমার কোনো আপত্তি নেই। সঠিক ঠিকানাটা কি? সঠিক ঠিকানা এখন হলো আপনার হলো জিয়া সরণি রোড ধইনা, 24 ফুট 10 নম্বর গলি। জিয়া সরণি রোড। আচ্ছা, ঠিক আছে। এক নামে সবাই চিনবে? এক নামে সবাই। আগে যখন আপনার শ্যাম্পুরের দোকান ছিল তখন তো সবাই চিনতো? সবাই চিনতো, হ্যাঁ, অনেক কাস্টমারই চিনতো। এখন বর্তমানে এখানে আসার পরে কাস্টমারগুলো হারিয়ে গেছে আর কি, অনেক কাস্টমারই চিনে না দোকানে, কারণ আসে না। আচ্ছা, ঠিক আছে। আমরা তো ভবিষ্যতে হয়তো উপরে স্পেস দেখতেছি, এখানে হয়তো আরও কিছু হবে ইনশাল্লাহ। কাস্টমার যদি নিচের কনফার্ম ওকে হয়ে যায়গা, পরে পরবর্তীতে আমি দোতলা কমপ্লিট করি। আচ্ছা, নর্মাল লেমনেড হচ্ছে 30 টাকা, আর লেমন মিন্ট হচ্ছে 40 টাকা প্রতি গ্লাস। ড্রাগন ফলের সাথে লেবুর শরবত বা লেমনেডের যে মিক্সটা, কম্বিনেশনটা, এটা কিন্তু ফাটাফাটি, যথেষ্ট রিফ্রেশিং, যথেষ্ট ভালো। আমি এটা রেটিং দিচ্ছি 8.5 out of 10। এটার প্রাইস হচ্ছে 50 টাকা, আর আমরা যে লেমনেডটা দেখছি সেটা হচ্ছিল 30 টাকা, আর ড্রাগন লেমনেড এটা হচ্ছে 50 টাকা। মনে হচ্ছে ভালোই, খারাপ না, ভালো। এটা কত দেওয়া যায় রেটিংয়ে? 10-এ 9। লেবুটা খুবই ফ্রেশ, আর হচ্ছে চিনি আর যে ইনগ্রেডিয়েন্টসটা, মানে মিক্সিংটা জোস, কম্বিনেশন, হ্যাঁ, কম্বিনেশন ঠিক আছে। আচ্ছা শিফাত, আরেকটা বড় কথা, ও কিন্তু অস্ট্রেলিয়াতে আসছে খালি লেমন মিন্ট খাওয়ার জন্য। আপনি শুধু অস্ট্রেলিয়া থেকে আসছেন লেমন? হ্যাঁ, আমি আমি আমার ফ্রেন্ডের কাছে অনেক অনেক শুনছি এখানকার লেমনেরটা খুব ভালো, বাট আমি একটু সুগার খাই কম, এটা সুগার একটু বেশি দেওয়া হয়েছে আর কি। আমি পাটনা থেকে আসছি, বাসা এখানেই, রেগুলার খাওয়া পরে লেবুর ঘ্রাণটা অনেক জোস, যেটার কারণে বারবার ফিরে আসে, এটার টানে সব কিছুই পারফেক্ট, একদম রিফ্রেশের জন্য একটা বেস্ট একটা শরবত হলো এটা। সারাদিনে একটু টুকটাক গরমই থাকে, কিন্তু এটা খাইলে পুরো শরীরটা ক্লান্ত। আপনাদের এইখানে যে মঈন ভাই, উনি তো প্রচুর ফেমাস, প্রচুর ফেমাস এখানে, ওনার দোকান অনেক আগে থেকে চলে, আগে ছিল তো শ্যাম্পুরের ওইখানে, এখন এখানে আনছে, বাট উনি সবসময় ওইখানেও যেমন ফেমাস ছিল এখানেও তেমন ফেমাস, কারণ ওনার খাবারগুলো খুব অথেন্টিক আর খুব ভালোভাবে উনি বানায়, যার ফলে পাবলিক সবসময় ভিড় থাকে এখানে। ভাই আপনি কি আসলে অস্ট্রেলিয়া থেকে আসছেন শুধুমাত্র এই ভিসা দেখাবো? আমার টিকিটটা দেখাই।
আমি আমার ফ্রেন্ডদের কাছে অনেক শুনছি এর ব্যাপারে, এই কারণে ও আজকে ওদের সাথে আসলাম আর কি, যে না চল দেখে আসি। প্রায় আসে আমাদের বাসায় দিকে, আমরা রেগুলার এখানে টেস্ট করি। কি বলবেন মঈন ভাই? আলহামদুলিল্লাহ টেস্ট খুবই ভালো, আমরা এখানে প্রায় 5-7 বছর ধরে টেস্ট করতেছি। যখন শ্যামপুরে ছিল তখন টেস্ট করছি, যখন জেশন রুটে ছিল তখন টেস্ট করছি, কারণ অবশ্যই এখানে প্লেসটা চলে আসছে, এখানেও টেস্ট করতেছি, আমরা রেগুলার টেস্ট করি আলহামদুলিল্লাহ। যেমন চাটার ভালো, শরবতটাও ভালো, লাচ্ছিও ভালো, জুসের আইটেমগুলো সবগুলো ভালো। লাচ্ছিও আছে? জি লাচ্ছিও আছে। চাটা বেশি খাওয়া হয় না? হ্যাঁ চাটাই বেশি টেস্ট করা হয়, তার শরবতটাও টেস্ট করে, ওয়েদারের উপর ডিপেন্ড করে। আমার দুইটাই ভালো লাগে, ওয়েদার উপর ডিপেন্ড করে। হ্যাঁ এখন আমি চাকরি টেস্ট করতেছি, একটু পরে হয়তো শরবত টেস্ট করতে পারি, কালকে হয়তো লাচ্ছি টেস্ট করতে পারি। এখানে সবচেয়ে বেশি চলে আপনার শরবতটাই চলতেছে সবচেয়ে বেশি। হ্যাঁ গরমের সিজন শরবতটা শীতের চাটা দুইটাই ভালো। ড্রাগন লাচ্ছি আছে আর এমনি হলো দই লাচ্ছি আছে। দই লাচ্ছি হলো 70 টাকা, ড্রাগন লাচ্ছি হলো 100 টাকা। ড্রাগন লাচ্ছি হচ্ছে 100 টাকা প্রতি গ্লাস আর দই লাচ্ছি হচ্ছে 70 টাকা প্রতি গ্লাস। আচ্ছা ঠিক আছে, দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত, 12 ঘন্টা আপনাকে পাওয়া যাবে। আপনি যদি না থাকেন সেক্ষেত্রে কে থাকবে? আচ্ছা ঠিক আছে, লোকেশনটা দেখায় দেই। এটা হচ্ছে এইদিকে ডিটেল দেওয়া আছে, জিয়া সরণী রোড 24 ফুট, নাম্বার দেওয়া আছে মইন্টি স্টোর। তো ভিডিও এখানে শেষ করছি, এইরকম আরও ভিডিও দেখতে পেজটি ফলো করুন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।